ওয়েবসাইটটা দেখতে কেমন? এই যে এরকম ওয়েবসাইট, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের মধ্যে এখনো কিছুই করা হয়নি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ব্লক পেজ। ব্লক পেজের মধ্যে অনেক কিছু করা হয়েছে। আমি চাচ্ছি এই সাইটটাকে এক সাইট এই সাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে ট্রান্সফার করবো, লোকাল হোস্ট থেকে লোকাল হোস্টে, তাই তো? আচ্ছা, তার জন্য যে কাজটা করতে হবে আমাদের, ফার্স্টে আমাদের যেতে হবে হচ্ছে এই সাইটের ওয়ার্ডপ্রেসটাতে। ওয়ার্ডপ্রেসটাতে গিয়ে কি করতে হবে? টোটালটাকে জিপ করতে হবে। তারপরে যেতে হবে কোথায়? লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। যার পর এইটার এটা কত নম্বর ডাটাবেস? নাম হচ্ছে পিএসপি ব্যাশ 77। এটাকে কি করতে হবে আমাদের? এক্সপোর্ট করতে হবে। ওকে করেন। কাট করলাম, কাট করে আমরা রেখে দেবো কোথায়? আচ্ছা, আমরা কি করলাম এখানে দেখেন, জিপটা হয়ে গেছে। এর মধ্যে দেখেন, এর মধ্যে ওয়ার্ডপ্রেস গুলো সব বলে আছে। এখন চাচ্ছি এই পার্টটুকুকে আমাদের অন্য একটা ডোমেইন, নাম হচ্ছে কি, লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 80, এর মধ্যে কি করব, এর মধ্যে সরাসরি নিয়ে আসবো। বাট এর মধ্যে একটা করা আছে, বাট এতটুকু করা নেই, তাই না? তো সেটা হচ্ছে কোন ফাইল? সেটা হচ্ছে ব্যাচ 80। সবগুলো ফাইলকে কি করলাম আমরা? ডিলিট করে দিলাম। আবার এখানে যে ডাটাবেসটা আছে ব্যাচ 80, ডাটাবেসটাও কি করব, সবগুলো ধরে, মানে আগের থেকেই ছিল আর কি, আমি চাচ্ছি এর মধ্যে কি করব। এখন ব্যাচ 80 নামে কোনো ডাটাবেস, মানে ডাটাবেস ফ্রেশ প্লাস ফোল্ডারটা ফ্রেশ, মনে করেন বানালাম, সাপোজ মনে করেন আমি ব্যাচ 80 নামে একটা ডাটাবেস বানালাম এবং ব্যাচ 80 নামে একটা ফোল্ডার বানালাম। কথা বোঝা গেছে? এখন আমরা ব্যাচ 77 এর মধ্যে যে জিপ ফাইলটা ছিল এটাকে কপি করেন, কপি করে আমরা কি করব, ব্যাচ 80 এর মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে এক্সট্রাক্ট হেয়ার করব, আর এর মধ্যে ব্যাচ 80 এর মধ্যে গিয়ে কি করব, ইম্পোর্ট করব হচ্ছে সি ড্রাইভ, জ্যাম, এসটি ডক্স। আচ্ছা, সাইলেন্ট থাকেন, সাইলেন্ট থাকেন। কোনটাকে? এটা কি করবো, ইম্পোর্ট করলাম। চলে আসে, কিন্তু এর মধ্যে আপনি কোথায় যাবেন? যদি যান এমএস অপশনের মধ্যে, কি লেখা আছে এখানে, লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 77 লেখা আছে। আপনি যদি কি করেন, লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 77 এ যান, তো দেখতে পাবেন ওয়েবসাইট চলে আসে। কিন্তু বাট যত লিঙ্ক আছে, সরি ব্যাচ 77 না, এটিতে যদি যান আসছে, বাট কোনো কোথাও কোথাও কি নাই, ঠিকঠাক নাই। এখানে লিঙ্কগুলো দেখেন 77 শো করছে, সব 77, কারণ ডাটাবেসটাই ঠিক হয়নি এখনো। ডাটাবেসটা ঠিক করতে হবে আমাদের। ডাটাবেস ঠিক করার জন্য এর মধ্যে যাওয়ার পর এটাকে ডিলিট করেন, সমস্যা নাই। আর এর মধ্যে ডাব্লিউপি কনফিগ নামে যে ফাইলটা আছে এটাকে ওপেন করেন। করার পর এখানে কি লেখা ছিল, ব্যাস 77 লেখা ছিল, এখানে কি করতে হবে, 80 করতে হবে। আর এখানে লোকাল হোস্ট প্লাস অন্যান্য জিনিসপত্র যেগুলো ছিল সেইগুলাই থাকবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, ডাটাবেস ফিক্স। এখন একটা একটা ফাইল আছে, নাম হচ্ছে এস ই এ আর সি সার্চ অ্যান্ড রিপ্লেস ডিবি।
এখানে গিয়ে এটাকে কি করব আমরা ডাউনলোড দেব ডাউনলোড দেব কোন ফাইলটা ডাউনলোড এখানে ডাউনলোড এ ক্লিক করব ডাউনলোড দে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়া ফাইলটা আমরা ব্যাস 8 এর মধ্যে যে ফাইলটা আছে এটাকে কি করব ব্যাচ 8 এর মধ্যে রাখব কত বুঝতে পারছেন এখন যদি আমরা কি করি লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 8 এর পরে এটা বসায় দিই ফোল্ডারের নামটা বসায় দিই তাহলে ওই ফাইলটা চলে আসবে এখন কত বুঝতে পারছেন এবং এখানে কি লেখা আছে ব্যাচ আপনার ডাটাবেসের ইনফরমেশনগুলো দেওয়া আছে রুট দেওয়া আছে এটা লোকাল হোস্ট দেওয়া আছে এখানে পোর্ট দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখন আপনি চেঞ্জ করবেন কি ডাটাবেসের মধ্যে এই ডাটাবেসের মধ্যে কি চেঞ্জ করবেন আপনি চেঞ্জ করবেন হচ্ছে এই যে এখানে যে দেওয়া আছে 77 আপনি এখান থেকে শুরু করে এতটুকুকে রিপ্লেস করবেন কার পরিবর্তে 77 এর পরিবর্তে কি চেঞ্জ করবেন 80 রিপ্লেস সরি 77 এর পরিবর্তে কি করবেন এর পরিবর্তে এটা চেঞ্জ করবেন কারণ আচ্ছা এটা করার পর কি করবেন এখান থেকে আপনি ড্রাই রান দেন ড্রাই রান দিলে কত জায়গায় এই জিনিসগুলো আছে এই যে এখানে চার জায়গায় আছে এখানে দুই জায়গায় আছে এখানে 89 জায়গায় আছে এই জিনিসটা এটা কিন্তু কাজ হয়ে যায় নাই এটাকে 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 চেঞ্জ জাস্ট এটা এটা হচ্ছে ড্রাই রান এটাকে কি করতে হবে লাইভ রান করতে হবে লাইভ রানে ক্লিক করার পর ওকে ক্লিক করেন সবগুলো রান হতে থাকবে এবং সবগুলো ক্লিয়ার হয়ে যাবে পরে যদি আপনি এখানে যান তাহলে দেখতে পাবেন এখানে আর 77 নাই কমপ্লিট হয় না এখন হচ্ছে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে আবার একটু কি করবেন কি ঠিক আছে এখন এখন যদি আপনি ওয়েবসাইটে যান ওয়েবসাইটের মধ্যে যান যদি যান এখন টোটালি ফিক্স ব্লগে যান এবং প্রত্যেকটা লিঙ্কটিং দেখেন সব ঠিক আছে লিঙ্কটিং সব ঠিক আছে দেখছেন সরি আচ্ছা এটা ফিক্স করা হয়নি এটা তো কিছুই করা হয়নি ও আচ্ছা এখানে কি আছে আবার আচ্ছা লিঙ্ক যদি কাজ না করতে করতে চায় তাহলে একটা কাজ করবেন এখান থেকে যাবেন হচ্ছে 80 তে ডব্লিউপি অ্যাডমিন কি জানো ছিল 77 দিয়ে লগইন করতে হবে কারণ এখন ইউজার নেম পাসওয়ার্ড ক্লোজ কিন্তু চেঞ্জ হয় নাই এখান থেকে যাবেন যার পর রিডিং এ যাবেন একটু রিডিং এ যাওয়ার পর রিডিং না আপনি যাবেন পাওয়ার লিংকে পাওয়ার লিংকে পার্মালিকে গিয়ে একটু পার্মালিকটা চেঞ্জ করবেন এবার কি একটু এটা হচ্ছে লোকাল হোস্ট থেকে কিভাবে লাইভ সার্ভারে লোকাল হোস্ট থেকে কিভাবে লোকাল হোস্টে ট্রান্সফার করবেন এটা হচ্ছে এক ওয়ে আচ্ছা দেন দ্বিতীয়ত আমরা এরপরে দেখাচ্ছি হচ্ছে কিভাবে লাইভ সার্ভারে ট্রান্সফার করতে হবে